আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাডভান্টেক বিডি। আজকে আমরা জানতে চলেছি গিজারের জন্য কেবলের সাইজ এবং সার্কিট ব্রেকারের সাইজ নির্ণয় করতে হয় কীভাবে, সেটা আমরা জানবো আজকে। তো চলুন শুরু করা যাক। যেহেতু শীতের সময় চলে আসতেছে, আমরা অনেকের বাসায় নতুন গিজার লাগাবো, সেই ক্ষেত্রে আমাদের নতুন ওয়্যারিংয়ের ক্ষেত্রে গিজারের সাথে কত সাইজের কেবল লাগাবো এবং কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার লাগাবো সেটা কিন্তু আমাদের জানা দরকার। তো এই জন্য আমাদেরকে একটু দেখতে হবে যে গিজারটার পাওয়ার কত। এখন আমরা বাজারে বিভিন্ন সাইজের বা বিভিন্ন ধরনের গিজার পেয়ে থাকি। আপনি সাধারণত গিজারের সাইজ লিটার হিসেবে হয়ে থাকে। আমরা সবথেকে ছোট যে গিজারের সাইজ সেটা হয় 6 লিটার। 6 লিটার থেকে 100 বা 150 লিটার যে সাইজেরই নেন না কেন, সকল গিজারেরই কিন্তু যে হিটার থাকে সেই হিটারটার পাওয়ার থাকে 2000 ওয়াট। অর্থাৎ 6 লিটারের যে গিজার সেটার যে হিটার সেটাও 2000 ওয়াট, এবং কি আপনি 100 ওয়াট বা 80 ওয়াটের যদি সরি 100 লিটার বা 80 লিটারের যদি গিজার নিয়ে থাকেন সেটার পাওয়ারটাও কিন্তু 2000 ওয়াটই হয়। আমি আপনারা দেখতে পারবেন যখন কিনতে যাবেন তখন কিন্তু এই ইনফরমেশনটা পেয়ে যাবেন। তো চলুন এবার দেখা যাক যে আমার গিজারের জন্য কত সাইজের কেবল বা সার্কিট ব্রেকার প্রয়োজন। এই জন্য শুরুতে আমাকে আমার গিজারের যে পাওয়ার সেইটার সাপেক্ষে কি পরিমাণ কারেন্ট যায়, অর্থাৎ অ্যাম্পিয়ার রেটিংটা আমার বা কি পরিমাণ কারেন্ট যাবে সেটা আমার বের করতে হবে। এই জন্য আমরা একটু ক্যালকুলেশন করব। আমরা জানি যে পাওয়ারের যে সূত্র সেটা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভি আই কস থিটা, অর্থাৎ ভোল্টেজ কারেন্ট এবং কস থিটার গুণফল। ঠিক আছে, কস থিটাটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর। এখন আমাদের যেহেতু কারেন্ট দরকার, তাহলে আমরা আইটাকে এই পাশে রেখে বাকি অংশগুলোকে বা বাকি অংশটাকে আমরা পাওয়ারকে ডিভাইড করব ভোল্টেজ এবং কস থিটা দিয়ে। এখন আমরা জানি যে আমাদের যে গিজার আছে সেটার পাওয়ার হচ্ছে 2000 ওয়াট এখানে, এবং ভোল্টেজ তো আমাদের সিঙ্গেল ফেজের ভোল্টেজ 220 ভোল্ট, এবং কস থিটা বা পাওয়ার ফ্যাক্টর মান সাধারণত সিঙ্গেল ফেজে 0.9 ধরা হয়। এখন যদি আমরা আমাদের ভ্যালুগুলো বসিয়ে দিই, এখানে পাওয়ার দিলাম 2000 ওয়াট, ভোল্টেজ এবং পাওয়ার ফ্যাক্টর মান, দেন ক্যালকুলেট করে পাবো আমরা আই ইজ ইকুয়াল টু 10.10 এম্পিয়ার। অর্থাৎ আমাদের যে গিজার সেটা হচ্ছে 10 এম্পিয়ার মতো কারেন্ট নেয়, 10.10 এম্পিয়ারের মতো কারেন্ট নেয়। তো এখন চলুন আমরা তারের সাইজটা নির্ণয় করব। শুরুতে আমরা একটু দেখব তারের সাইজটা নির্ণয় করার ক্ষেত্রে আমরা একটু যদি একটু স্ট্যান্ডার্ড ফলো করি, তাহলে বিএনবিসির যে রুলস আছে সেটা যদি একটু ফলো করি, সেটার বিএনবিসি 2020 সালের এডিশনে অনুচ্ছেদ নাম্বার 1332-এর অপশন সিতে বলা আছে রাউন্ড পিন সকেট আউটলেটস অফ 15 এম্পিয়ার অর 20 এম্পিয়ার রেটিং মে বি ইউজড ফর এয়ার কন্ডিশনার আউটলেট অ্যান্ড ওয়াটার হিটার আউটলেট। অর্থাৎ বলা আছে যে ওয়াটার হিটার এবং এয়ার কন্ডিশনার জন্য সাধারণত 15 এম্পিয়ার অথবা 20 এম্পিয়ারের রাউন্ড পিনের সকেট আউটলেট নিতে হবে এরকম। এখন সকেট আউটলেটে কেন আসলাম সেটা একটু পরে বলতেছি। আমাদের এরকম একটা 15 এম্পিয়ার অথবা 20 এম্পিয়ারের এরকম রাউন্ড পিনের সকেট আউটলেট নিতে হবে। এখন এইটা আমরা নেওয়ার কারণ হচ্ছে এখন আমরা কেবল সাইজটা নির্ণয় করব। এই জন্য দেখেন আবার অনুচ্ছেদ নাম্বার 1343-এ বলা আছে অপশন এল এ, এখানে 4 mm² অ্যান্ড 6 mm² ওয়্যারিং কেবল ফর এ 15 এম্পিয়ার সকেট আউটলেট ব্রাঞ্চ সার্কিট। অর্থাৎ 15 এম্পিয়ার যে সকেট আউটলেট বা সার্কিট, 15 এম্পিয়ারে যদি আপনার সার্কিট হয় বা সকেট আউটলেট লাগান, সেক্ষেত্রে আপনাকে 4 mm² অর্থাৎ অথবা 6 mm² কেবল ইউজ করতে হবে। সাধারণত 4 mm² কেবল ব্যবহার করলেই হবে আমাদের এই 2000 ওয়াটের যে গিজার বা এই গিজারগুলোর জন্য 4 mm² কেবল ব্যবহার করলেই এনাফ। তবে এখানে বলা আছে যদি এই যে আমরা একটু খেয়াল করি, এখানে এই যে এখানে দেওয়া আছে যে যদি আপনার যে সার্কিট ব্রেকার অথবা ওভার কারেন্ট প্রোটেক্টিভ যদি কোনো ডিভাইস থাকে সেটা থেকে যদি আউটলেটের দূরত্ব 30 মিটারের বেশি হয়, তাহলে কিন্তু আপনাকে তারের সাইজটা নিতে হবে 6 mm² হয়। বুঝতে পারছেন? অর্থাৎ আপনার মেইন সার্কিট ব্রেকার থেকে বা ওভার কারেন্ট প্রোটেক্টিভ ডিভাইস থেকে যদি আপনার সকেট আউটলেটের দূরত্ব 30 মিটার হয়, এখানে বলা আছে 30 মিটার, তাহলে আপনাকে অবশ্যই 6 mm তার নিতে হবে, 6 mm². তো সাধারণত আমরা যদি আমরা 4 mm তার দিয়েই এই গিজারটা চালাতে পারবো, তাহলে আমাদের তারের সাইজটা পেলাম আমরা 4 mm². এখন আমরা সার্কিট ব্রেকার সিলেকশন করব। সার্কিট ব্রেকার সিলেকশনের জন্য অনুচ্ছেদ নাম্বার 1332-এ যদি ফলো করি, তাহলে এখানে বলা আছে
For a 15 ampere rated socket outlet, a 15 ampere rated fuse or a 15 ampere circuit breaker must be placed. তো এখানে যেটা বলা হয়েছে যে আমার যদি আমার সার্কিটটা হয় 15 ampere, অর্থাৎ সেখানে যদি 15 ampere আমরা সকেট আউটলেট ইউজ করি, অবশ্যই সেটার সাথে একটা 15 ampere-এরই সার্কিট ব্রেকার ইউজ করতে হবে, ঠিক আছে? আর যদি 20 ampere সকেট আউটলেট ব্যবহার করি আমরা, তাহলে অবশ্যই 20 ampere সার্কিট ব্রেকার ব্যবহার করতে হবে। কিন্তু আমরা যদি দেখি বাজারে যে অ্যাভেলেবল সার্কিট ব্রেকারগুলো আছে, সেটা কিন্তু 15 ampere-এর কোনো সার্কিট ব্রেকার পাওয়া যায় না। 15 ampere-এর সমান তো হয় না, তো 15 ampere-এর উপরে বা এর কাছাকাছি যদি আমরা খুঁজি, তাহলে বাজারে 16 ampere-এর সার্কিট ব্রেকার অ্যাভেলেবল আছে। তাহলে আমাদের সার্কিট ব্রেকারের সাইজটা কি হবে? 16 ampere, ঠিক আছে? তো আমরা কেবল সাইজ এবং সার্কিট ব্রেকার সাইজ পেয়ে গেলাম যে একটা গিজারের জন্য, গিজারের যে হিটার সেটার 2000 watt থাকে, এবং 2000 watt-এর যে গিজার গুলো হয়ে থাকে সেগুলোর কেবল নিতে হবে মিনিমাম 4 mm square, অর্থাৎ 4 RM নিতে পারেন আপনারা, অথবা 6 RM। আর যদি আমরা সার্কিট ব্রেকারের কথা বলি, তাহলে আমাদেরকে নিতে হবে সেম অ্যাজ আউটলেট এম্পিয়ার, অর্থাৎ আউটলেট আমাদের যে সকেট আউটলেট নিব যত এম্পিয়ারের, সেম এম্পিয়ারের সার্কিট ব্রেকার আমাদেরকে নিতে হবে, ঠিক আছে? যেহেতু আমরা 15 ampere সকেট আউটলেট নিচ্ছি, সেক্ষেত্রে আমাদের সার্কিট ব্রেকারটা হবে 16 ampere, অর্থাৎ 15 অ্যাভেলেবল না, সেক্ষেত্রে আমরা 16 ampere নিয়ে নিছি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। পরবর্তীতে আমরা আরও এরকম শিক্ষণীয় ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।